धन्यवाद আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্য জোট আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত আমাদের সকলের প্রিয় নেতা জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন জনাব শওকত মাহমুদ রিয়াজুল ইসলাম রিজু কাদের গনি চৌধুরী কৃষিবিদ শামীম রহমান শামীম চৌধুরী আবদুল্লাহ ফারুক সহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ আমি বক্তব্য রাখব না আমরা মাননীয় মহাসচিবের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনব এবং সেটা মাঠে বাস্তবায়ন করব আমাদের মাঝে আরও অনেকে বক্তব্য আপনাদের দিতে পারিনি আপনারা আমার সামনে এসেছেন কিন্তু সেটা বারবার আমি বলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের বিপ্লব মুরাদনগরের যিনি জাতীয় স্থায়ী কমিটি জাতীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য একটামূলক বিপ্লব কুমিল্লার আরেক নেতা সালাউদ্দিন ভূঁইয়া শিশির এখানে আছেন আমি শুধু শিক্ষকদের উদ্দেশ্যে বলতে চাই আজকে আপনাদের যে বিদায়কালে আগে একটি তসবি টুপি জায়নামাজ কোরআন শরীফ অথবা পায়জামা পাঞ্জাবি ছাত্রছাত্রীরা তাদের টিফিনের টাকা থেকে বাঁচিয়ে চাঁদা তুলে আপনাদেরকে একটু সম্বর্ধনা দিত বিদায় সম্বর্ধনা আর আজকে কলেজের একজন প্রিন্সিপাল প্রায় ৫০ লক্ষ টাকা পান বিদায়কালে একজন অধ্যাপক পান প্রায় ৪০ লক্ষ টাকা একজন প্রধান শিক্ষক পান ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা একজন কর্মচারী তিনিও পান ৮ থেকে ১০ লক্ষ টাকা কে দিয়েছে আপনাদেরকে এটা এই জন্য কি আপনাদের কোনো আন্দোলন করতে হয়েছে না বিনা আন্দোলনে বেগম খালেদা জিয়া আপনাদেরকে অবসর সুবিধা প্রদান করেছে আজকে এই সরকার অবৈধভাবে ক্ষমতায় আছেন প্রায় ১৩ বছর যাবৎ এই সরকার কি আপনাদেরকে কোনো উৎসব ভাতা দিয়েছে না আপনারা ২৫% মূল বেতনের উৎসব ভাতা পান কর্মচারীরা ৫০% পায় কে দিয়েছে আপনাদেরকে উৎসব ভাতা বেগম খালেদা জিয়া দিয়েছে বেগম খালেদা জিয়া দিয়েছে আপনাদেরকে একটি চিকিৎসা ভাতা একবার চিকিৎসা ভাতা দিয়েছে আপনাদেরকে একটি টাইম স্কেল দিয়েছে আর এই সরকার আপনাদেরকে কি দিয়েছে হাসিনা আপনাদেরকে কিছুই দেয়নি আজকে বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজকে আপনাদেরকে মূল বেতনের ২০% কে দিয়েছে বেগম খালেদা জিয়া দিয়েছে আপনাদেরকে মূল বেতনের ২০% আর সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনাদেরকে মূল বেতনের ৫০% বেতন দিয়ে আপনাদেরকে এই কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন আর আজকে তার সহধর্মিনী বেগম খালেদা জিয়ার জন্য আমরা কি করব আমরা কি করতে পারব যদি কোনো ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে শেখ হাসিনা আপনাকে তার জন্য জবাব দিতে হবে আমরা বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আগামী ২৪ ঘন্টার মধ্যে পাঠানোর জন্য এই দেশের অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রীর কাছে দাবি করছি কিন্তু পাঠাতে হবে আপনাকে যদি না পাঠান তাহলে এদেশের শিক্ষকরা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিবে কারণ আমাদের অতি সংক্ষিপ্ত সময়ের জন্য আজকের এই সমাবেশটি আমরা মানববন্ধনটি ডেকেছি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যারা বিভিন্ন জেলার নেতা তারা শুধু এসেছেন কিন্তু আমরা যেদিন আসব সেদিন ঢাকার রাজপথ আগের মতোই আগে যেরকম ভাবে দখল করে রেখেছিলাম ৫ দিন এবার বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে না পাঠানো পর্যন্ত আমরা ঢাকার রাজপথ বন্ধ করে রাখবো আপনারা কি এই আমাদের এই মতামতে সবাই সম্মতি আছে সম্মতি থাকলে আপনারা আজকে যে যার যার জেলায় প্রস্তুতি নেন জরুরি সভা ডাকেন এবং বলেন এই দেশের শিক্ষকরা অকৃতজ্ঞ না আমার মায়ের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি সেটা আপনারা দেখিয়ে দিবেন এই আহ্বান শুধু আপনাদের কাছে আমরা করব এবং যে রাজনৈতিক কোনো বক্তব্য আমি রাখলাম না রাজনৈতিক বক্তব্য রাখলে সময়ের প্রয়োজন এবং অনেক বলা যাবে এই সরকারের বিরুদ্ধে তো আপনার মানে দিন বড়ই বলা যায় সুতরাং সেই বিষয়ে আমি গেলাম না আমি শুধু এদেশের শিক্ষকদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া
তার চিকিৎসার জন্য বিদেশে পাঠান, নতুবা শিক্ষকদের যে আন্দোলন, অতীতে শিক্ষক আন্দোলনের জন্য কিন্তু সরকারের পতন হয়েছে। আমরা পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, আপনার এই অবৈধ ক্ষমতার জন্য আমরা পোলিং প্রিজাইডিং অফিসারের দায়িত্ব আর পালন করব না। সুতরাং আমরা আবারও সরকারকে বলছি, বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠান, নতুবা এর দায় দায়িত্ব সব এই সরকারকে নিতে হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও আপনাদের কাছে আমি কমিটমেন্ট চাই, আপনারা কি পারবেন যদি বেগম খালেদা জিয়ার কিছু হয় সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারবেন আপনারা? সেই ওয়াদা নিয়ে আপনারা আজকে যাবেন। আর তেরো তারিখে আমাদের এখানে আপনার বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে এখানে আরেকটি পেশাজীবী সমাবেশ হবে। সেই পেশাজীবী সমাবেশে আপনাদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আর সেই এই পর্যায়ে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, এদেশের পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা